আপনার ওয়েবসাইট থেকে যদি আপনি বেনিফিট পেতে চান, কিংবা আপনার ওয়েবসাইট নেই কিন্তু আপনি এমন একটি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন যেটি আপনার বেনিফিটের কারণ হবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একটি ওয়েবসাইট যখন আপনার তৈরি করেন, অনেক সময় বাজেট কম থাকে কিংবা বেশি থাকে, অনেক সময় প্রফেশনাল ডেভেলপার সেটাকে ডেভেলপ করে, কিংবা দেখা যায় যে ডোমেইন হোস্টিং কিনে আপনি নিজেই সেখানে কিছু করার চেষ্টা করেন। আর বিশেষ করে ওয়ার্ডপ্রেস অ্যাভেলেবেল হওয়ার পর থেকে, ওয়ার্ডপ্রেস পপুলার হওয়ার পর থেকে কম বেশি একটা ট্রেন্ড আছে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো সবাই তার বিজনেসকে ফেলে রেখে নিজে নিজেই বানানোর চেষ্টা করে অল্প কিছু টাকা সেভ করার জন্য। তার এগেনস্টে লাখ লাখ টাকার যদি বিজনেসের ক্ষতিও হয়, এটাতে আসলে কারো কিছু যায় আসে না। তো এখানে আসলে যে মূল বিষয়টা হয় যে নিজে কিংবা নন প্রফেশনাল কাউকে দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিংবা যে কোনো ওয়েবসাইট ডেভেলপ করানোর পরে সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম থেকে যায় এবং পারফরমেন্সের অনেক ঘাটতি থেকে যায়। দেখা যায় যে ওয়েবসাইটের স্পিডটা এখানে অনেক বড় ম্যাটার করে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যখন ওয়েবসাইটের জন্য হোস্টিং চুজ করা হয় সবচেয়ে লোয়েস্ট প্রাইসে, আসলে যত কম দামি হোস্টিং হবে ততই সেটার রিসোর্স অনেক পুরনো জেনারেশনের এবং কম পারফরমেন্সের হবে, এটা আমাদের মাথায় রাখা উচিত। অন্যদিকে আপনার ওয়েবসাইটের ভালো পারফরমেন্সের জন্য প্রয়োজন ক্লাউড হোস্টিং এর মতো শক্তিশালী কোনো হোস্টিং, যেটি আপনার ওয়েবসাইটকে পারফরমেন্স দেবে, আপনাকে দেবে শান্তি। ওয়ালিবিডি থেকে আমরা চেষ্টা করছি খুব ভালো মানের ক্লাউড হোস্টিং ম্যানেজমেন্ট সহ অফার করতে, এবং সেই সাথে আমরা অ্যাজ আ প্যাকেজ একটা কম্বো হিসেবে আপনাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের দায়িত্ব নিচ্ছি। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের স্পিড স্কোর 90 এর কাছাকাছি থাকার গ্যারান্টি দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ওয়েবসাইটকে ব্যবসামুখী করার জন্য যত কিছু প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা ফ্রিতে কনসাল্ট করে থাকি। আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি চান আপনি ক্লায়েন্টের লিড জেনারেশন করবেন এবং সেই মাধ্যমে আপনি ক্লায়েন্টদের কাছে আপনার সার্ভিসকে সেল করবেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটটিকে এমনভাবে সাজাতে হবে যেন আপনার অফার বা আপনার প্যাকেজ দেখার জন্য আপনার ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে আসে, ইন্টারেস্টেড হয় এবং আপনাকে তার ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করার জন্য রিকোয়েস্ট করে। এবং সবসময় মনে রাখবেন, আপনি কাউকে কোল্ড কলিং করার থেকে কেউ যদি আপনাকে কল করতে বলে সেটা অনেক বেশি বেনিফিশিয়াল, এবং অবশ্যই সেই ক্লায়েন্টের কনভার্ট হওয়ার চান্সও অনেক বেশি। আপনি যদি কোনো ই-কমার্স বিজনেস রান করে থাকেন কিংবা ফেসবুকে আপনার ই-কমার্স বিজনেস অলরেডি রানিং কিন্তু ওয়েবসাইট নেই, সেরকম ক্ষেত্রেও আপনি কিন্তু একটি ওয়েবসাইট থেকে অনেক বেনিফিশিয়াল হতে পারেন। কারণ আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন, আপনার ক্লায়েন্টরা প্রাইসিং এর জন্য সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়েই ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ধরনের ভেরিয়েশন সবকিছু একটি জায়গায় পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন ফেসবুক চ্যাটকেই একমাত্র কনভার্সন প্ল্যাটফর্ম বানিয়ে ফেলবেন, তখন কিন্তু প্রত্যেকটি ক্লায়েন্টকে আপনার ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হচ্ছে এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে রিপ্লাই দিতে দিতে আপনার ব্যবসার পটেনশিয়াল টাইমটা নষ্ট হচ্ছে, যেই টাইমটুকু আপনি আপনার মার্কেটিংয়ে গুরুত্ব দিতে পারতেন, যেই টাইমটুকু আপনি আপনার ডেলিভারি এবং কাস্টমার সার্ভিসে গুরুত্ব দিতে পারতেন, সেই সময়টুকু আপনার ফেসবুক পেজেই চলে যাচ্ছে। তো আলটিমেটলি যেটা হচ্ছে, ফেসবুক পেজ অ্যাজ আ সোশ্যাল মিডিয়া এটা খুবই ভালো এবং সোশ্যাল মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে এটি পরীক্ষিত, কিন্তু আপনাকে দাঁড় করাতে হবে বর্তমান সময়ের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এমন একটি সলিউশন। এবং সেই ক্ষেত্রে একটি ই-কমার্স ওয়েবসাইট আপনার ব্যবসাকে যেভাবে অটোমেট করবে, ঠিক সেইভাবে কাস্টমার হ্যান্ডেল করা এবং প্রিভিয়াস কাস্টমারদের ডেটা পাওয়া সব কিছু আপনি কিন্তু একই জায়গায় পাচ্ছেন। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে, কেউ যখন আপনার ওয়েবসাইট ভিজিট করে যাচ্ছে, আপনার ওয়েবসাইটে যদি ফেসবুক অ্যাডের পিক্সেল সেট আপ করা থাকে, সেই ক্ষেত্রে আপনার শুধু ওয়েবসাইটের ভিজিটেড কাস্টমারদেরকে আপনি কিন্তু ফেসবুকে রিটার্গেটিং করে মার্কেটিং করতে পারছেন, অ্যাড দিতে পারছেন। সো আলটিমেটলি ফেসবুক মানেই এই নয় যে আপনি লাইভ করবেন এবং সেল করবেন কিংবা বুস্ট করবেন এবং সেল করবেন, আপনাকে কাস্টমার রিটেনশন ধরে রাখতে হবে এবং সেই সাথে আপনার বিজনেসকে অটোমেট করে যত বেশি সম্ভব সেল জেনারেট করতে হবে, মিনিমাম 3 গুণ কিংবা 4 গুণ বেশি, এবং সেটা শুধুমাত্র ই-কমার্স ওয়েবসাইট থাকলেই সম্ভব। এবং আপনার ই-কমার্স ব্র্যান্ডিং এর জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি কোনো ওয়েবসাইট ডেভেলপ করার থাকে কিংবা আপনার অলরেডি ডেভেলপ করা ওয়েবসাইটকে সাজিয়ে নিয়ে ভালো কিছু করা, ব্যবসামুখী করার চিন্তা থাকে কিংবা আপনার ওয়েবসাইটটিকে অপটিমাইজ করে AWS ক্লাউডে ট্রান্সফার করার ইচ্ছা থাকে, আমরা আছি আপনার পাশে। হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01946366448 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন walibidi.com। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।